আজকের এই অনুষ্ঠানের আয়োজকদের অন্যতম বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও কৃষক লীগ কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সদস্য কৃষিবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেবের কাছে আমরা যাচ্ছি। ধন্যবাদ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকে দুস্থদের মাঝে খাবার বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন পল্লবী ও রূপনগরের উন্নয়নের রূপকার, বারবার নির্বাচিত জাতীয় সংসদের সম্মানিত সদস্য জননেতা আলহাজ ইলিয়াস হোসেন মোল্লা উপস্থিত হতে যাচ্ছেন ঢাকা মহানগর ও পল্লবী ও রূপনগর থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সংগ্রামী সুধি, আপনারা জানেন 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গবন্ধুর পরিবারকে নৃশংসভাবে সেনাবাহিনীর একটি বিপদগামী সদস্যরা নৃশংসভাবে হত্যা করেছে। আজকে আমরা এই 44তম শাহাদাত বার্ষিকীতে ধিক্কার জানাই সেই জাতীয় বেইমানদেরকে আমরা ধিক্কার জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু পেশাজীবী লীগ জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের একটি সংগঠন, পেশাজীবীদের সর্ববৃহৎ সংগঠন। সংগঠনটি জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে সবজির বীজ বিতরণ, বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ ও রোপণ সহ মসজিদ, মাদ্রাসা, মন্দিরে, স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও দুস্থদের খাদ্য বিতরণের আয়োজন করেছে। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারে যারা নৃশংসভাবে হত্যা হয়েছে তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।